নমস্কার আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে শেষ মুহূর্তের যাবতীয় খবর এক নজরে গ্লোব টিভির এই মুহূর্তে সঙ্গে রয়েছি আমি ত্রিনা নিউ নর্মালে মেট্রোয় ধরা পড়ল অন্য ছবি নিউ নর্মাল মেট্রোতে বদলে গেল মানুষের অভ্যেস আগে অফিস টাইমে ট্রেনে একটা আঙুন গলাবার জায়গা থাকলেও লোকে ঘেসে ঘেসে সেখানেও বসার চেষ্টা করত আর না বুঝতে পারলে রাগও দেখাতো অনেক সময় আবার মুখ দিয়ে বেরিয়ে আসতো কটুক্তি কেন যে এত খায় কিংবা দুর্ভিক্ষের কারণ কিন্তু লকডাউনের পর মেট্রো পরিষেবা দ্বিতীয় দিনে সেই চেনা ছবি উধাও সামনে ফাঁকা সিট দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা কারণ সিটে যে লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া ওদিকে ক্রস চিহ্ন ছাড়া সব আসন ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে অতএব চিহ্নকে সম্মান দিয়ে দাঁড়িয়ে যাওয়া কারণ একটাই করোনা আবহে মেট্রো যাত্রার এখন মূল মন্ত্রই হল সামাজিক দূরত্ব বজায় রাখা বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে চালিয়ে ব্যাট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় না পরিস্থিতির কারণে সশরীরে সংসদে উপস্থিত থাকা হয়ে ওঠেনি তার টুইটারে তীব্র আক্রমণ করলেন গতকাল তৃণমূল সাংসদ সৌগতরায় রায় চাচাছোলা বক্তব্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এক হাত নেন আজ আসরে নামেন অভিষেক তীব্র আক্রমণে বিদলেন কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় অভিষেক কেন্দ্রের মোদী সরকারের উদ্দেশ্যে বলেন সরকারের কোনো ধারণা নেই কত মানুষের চাকরি গিয়েছে কত মানুষের জীবন গিয়েছে কবে এই অমানবিক সরকার শেষ হবে প্রশ্ন তিনি প্রসঙ্গত গতকাল সংসদে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পরিসংখ্যান দিতে পারেনি কেন্দ্র কেন্দ্রের তরফে বলা হয় লকডাউনে পথেই কতজন মারা গিয়েছে তার কোনো হিসেব সরকারের কাছে নেই তাই হিসেব না থাকায় ক্ষতি পূরণও নেই এমনকি কোভিড পরিস্থিতিতে কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়া মানুষের সংখ্যাও কেন্দ্রের কাছে নেই কেন্দ্রের এই বক্তব্যের পরই জোর সমালোচনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে এদিন এই ইস্যুতে মোদী সরকারকে এক হাত নিয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী তৃণমূলের মহুয়া মিত্র করোনা রোগীদের জন্য খাবারের মান পঁচিশ টাকা বাড়ালো রাজ্য সরকার এবার প্রত্যেক কাভেড রোগীদের জন্য খাবারের মান ও পরিমাণ নির্ধারণ করে দিল রাজ্য সরকার এখন থেকে হাসপাতালে ভর্তি থাকা কাভেড পজিটিভ রোগীদের ক্ষেত্রে দিন প্রতি মাথা পিছু খাবার বাবদ মূল্য হবে একশো টাকা পাশাপাশি কখন কি খাবার দেওয়া হবে তারও তালিকা দিয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ্য এতদিন কোভিড রোগীদের খাবারের এই মূল্যই ছিল একশো পঞ্চাশ টাকা পঁচিশ টাকা আরও বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করল সরকার এর আগে পর্যন্ত তিন বেলার খাবার অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা ছিল এখন থেকে সকালের চা এবং সন্ধ্যের টিফিনও যুক্ত হলো খাবার তালিকায় সরকারের বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে কি কি থাকছে খাবারে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সকালে দেওয়া হবে চা এবং দুটো বিস্কিট এরপর চারটে পাউরুটি কলা দুধ ডিম দুপুরে ভাত ডাল সবজি মাছ কিংবা মাংস দই যারা নিরামিষ খান তাদের জন্য মাছ মাংসের পরিবর্তে থাকবে পনির সোয়াবিন কিংবা মাশরুম রাতে ভাত বা রুটি তার সাথে ডাল সবজি মাছ কিংবা মাংস লাদাখের সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৈরি এবার ভারত বললেন প্রতিরক্ষামন্ত্রী লাদাখের পরিস্থিতি নিয়ে লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রী কি বলেন তা জানার জন্য মুখিয়েছিলেন সংসদে উপস্থিত বিরোধী সাংসদরা গত কয়েক মাস ধরে চলা প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতে চলা উত্তেজনা নিয়ে রাজনাথ বলেন লাদাখের পরিস্থিতি অন্যবারের থেকে একেবারেই আলাদা তাই এই সময় সেনার পাশে গোটা দেশকে থাকতে হবে লাদাখে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আমরা সেখানে মোতায়েন সেনা জওয়ানদের সাহস ও উৎসাহ অপরিসীম দেশের একশো তেত্রিশ কোটি মানুষ তাদের সঙ্গে রয়েছেন তাদের জন্য টেন্ট গোলা বারুদ অস্ত্র সবই পর্যাপ্ত পরিমাণ হয়েছে। চীনা সঙ্গে এই নিয়ে কথাও হয় তাদের সেনা পদক্ষেপের প্রতিবাদ করেছেন সাব জানিয়ে দিয়েছেন ভারত নিজের সার্বভৌমত্ব বজায় রাখতে বদ্ধপরিকর করোনার বিরুদ্ধে লড়াই লম্বা জার্নি বললেন হর্ষবর্ধন দেশে করোনা আক্রান্তের সংখ্যা 50 লাখের কাছাকাছি মৃত্যু হয়েছে 80776 জনে তাহলে কি দেশে করোনা এখনো काबू হয়নি বা সংক্রমণ কমার কোন লক্ষণই নেই মঙ্গলবার রাজ্যসভায় গোটা বিষয়টি খোলসা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী हर्षवर्धन একের পর এক লকডাউন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সামাজিক দূরত্ব বজায় রাখার মরিয়া চেষ্টা করেও ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ আর তা যে এখনো ঠেকানো যাবে না তা এক প্রকার স্বীকারই করে নিলেন স্বাস্থ্যমন্ত্রী এদিন রাজ্যসভায় হর্ষবর্ধন বলেন সাংসদদের জানিয়ে দিতে চান করোনার বিরুদ্ধে লড়াই এখনো অনেকটা লম্বা সরকার করোনা মোকাবিলায় সব চেষ্টাই করেছে ভারতের মতো দেশে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যাটা অন্যান্য দেশের তুলনায় কেমন হর্ষবর্ধন বলেন করোনা সংক্রমণে ভারতে প্রতি ১০ লাখের মৃত্যু হয়েছে মাত্র পঞ্চান্ন জনের দুনিয়ায় মৃত্যুর হার সবচেয়ে কম ভারতে দেশে করোনায় মৃত্যুর হার এক দশমিক সাতষট্টি শতাংশ অন্যদিকে সুস্থতার হার সাতাত্তর দশমিক ছেষট্টি শতাংশ অন্যদিকে লকডাউন নিয়েও কথা তোলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন লকডাউনের ফলে কমপক্ষে চোদ্দ থেকে উনিশ লাখ মানুষকে আক্রান্ত হওয়া থেকে বাঁচানো গিয়েছে মৃত্যু ঠেকানো গিয়েছে থেকে হাজার মানুষের গত চার মাসে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে একাধিক কাজ হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে পিপিই কিট এন নাইনটি ফাইভ মাস্ক ভেন্টিলেটর সহ একাধিক চিকিৎসা সরঞ্জাম তৈরি করা হচ্ছে দেশেই সীমান্তে উত্তেজনা তারই মাঝে অপটিক্যাল ফাইবার কেবল পাচ্ছে চীনা সেনা প্যাঙ্গং লেককে ঘিরে ভারত চীন উত্তেজনা যেদিকেই গড়াক না কেন চুপ করে বসে নেই লাল ফৌজ সূত্রের খবর প্যাঙ্গং লেকের দক্ষিণে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাতে অপটিক্যাল ফাইবার কেবল পাচ্ছে চীনা সেনা পূর্ব লাদাখে চীনের অনুপ্রবেশের চেষ্টা নিয়ে দুদেশের মধ্যে এখনো উত্তেজনা যথেষ্টই এ নিয়ে আলোচনা চলছে দুদেশের মধ্যেই এর মধ্যেই লেকের দক্ষিণে খোড়াখুড়ি শুরু করেছে পিএলএ দিল্লিতে সরকারি সূত্রে খবর এই ধরনের কেবল নির্ভর যোগাযোগ ব্যবস্থা চীনের ফরোয়ার্ড ট্রুপকে অনেকটাই সুবিধা পাইয়ে দেবে এদিকে সপ্তাহ দুয়েক আগে ব্যাঙ্গং লেকের দক্ষিণ ও চুষলে উত্তেজনার পর এখনও কোন পক্ষই তাদের সেনা ও সামরিক সরঞ্জাম কমায়নি বলে খবর ফলে পরিস্থিতি উত্তেজকই রয়েছে এখনও ইতিমধ্যে চুষলের একাধিক পাহাড়ি এলাকায় দখল নিয়েছে ভারত এর মধ্যেই চীন হাই স্পিড অপটিক্যাল ফাইবার পাতায় তা চিন্তা বাড়াচ্ছে ভারতে। পঁচিশ সেপ্টেম্বর থেকে ফের লকডাউন জলপনা ওড়ালো কেন্দ্র দেশ লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ পার্শ্ববর্তী আনলক 4 এ শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে এর মধ্যেই সোশ্যাল মিডিয়া একটা জল্পনা শুরু হয়েছিল করোনা সংক্রমণ ঠকাতে আগামী 25 সেপ্টেম্বর থেকে ফের লকডাউনে যাচ্ছে গোটা দেশ সোমবারই জল্পনা উড়িয়ে দিয়েছেন কেন্দ্র প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে 25 সেপ্টেম্বর থেকে লকডাউনে যে খবর রটানো হচ্ছে তা মিথ্যে সোশ্যাল মিডিয়ায় রটানো হয়েছিল ফের এক দফা লকডাউনের সুপারিশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর সঙ্গে একটি এনডিএমএ সুপার একটি দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের নামে ওই সুপারিশে লেখা হয় করোনা সংক্রমণ মৃত্যুর হার কমাতে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর ও নীতি আয়োগ ফের এক দফা দিন লকডাউনের সুপারিশ করেছে সেই লকডাউন শুরু হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর থেকে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটি নির্দেশিকা প্রচার হওয়ার পরেই পিআইবি জানিয়ে দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের নামে লকডাউনের সুপারিশ বলে যা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে ধর্ষকদের কেমিক্যাল দিয়ে নপুংসব করে দেওয়ার মত ইমরান খানের কয়েকদিন আগে লাহোর হাইওয়ের উপরে ফ্রান্সের এক যুবতীকে তার দুই সন্তানের সামনে গণধর্ষণ করে এক দল দুষ্কৃতী পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানাতে গেলে তারা নির্যাতিতাকেই এর জন্য দায়ী করেন এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই লাহোরের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা পরিস্থিতি জটিল হচ্ছে বুঝতে পেরে ইতিমধ্যে দুই ধর্ষককে গ্রেফতারও করেছে পাকিস্তানের পুলিশ এই নিয়ে টানা মধ্যেই ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার বা কেমিক্যাল ব্যবহার করে তাদের নপুংশক বানানোর প্রস্তাব খান। ভূমিধসে ভেসে গেল নেপালের সিন্ধুপাল চক জেলার একটি এলাকা শনিবারের ওই ধসে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বারো জনের একুশ জন এখনো নিখোঁজ শনিবার প্রবল বৃষ্টি হয় গোটা জেলাতেই তার জেরেই এদিন রাতে বরহাবিশে পুরসভার বীর খাড়া এলাকার পনেরোটি বাড়ির উপরে এসে পড়ে বিশাল কাদা মাটি স্তূপ তাতেই চাপা পড়ে যায় ওই সব বাড়িঘর সেনা ও পুলিশ নিখোঁজদের সন্ধানে দিনভর চলে তল্লাশি এখনো পর্যন্ত যে বারো জনের দেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাত মহিলাও নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে নিখোঁজদের সন্ধানে চিরুনি তল্লাশি চলছে তৃণমূল সাংসদ মেমি চক্রবর্তীকে কটোক্তির অভিযোগ এবার গ্রেপ্তার ট্যাক্সি চালক ভর্দপুরে খাস কলকাতার জনবহুল এলাকায় তৃণমূল সাংসদ মেমি চক্রবর্তীকে কটুক্তির অভিযোগ ট্যাক্সি চালকের বিরুদ্ধে গ্রেফতার অভিযুক্ত গতকাল দুপুরে বালিগঞ্জ ফাড়ি থেকে নিজের গাড়িতে গড়িয়াহাটের দিকে যাচ্ছিলেন মেমি চক্রবর্তী তৃণমূল সাংসদের অভিযোগ সেই সময় এক ট্যাক্সি চালক তাকে কটুক্তি করে গড়িয়াহাট থানায় কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন রাতেই আনন্দপুর থানা এলাকায় উত্তর পঞ্চান্ন গ্রামিত থেকেই অভিযুক্ত ট্যাক্সি চালক দেবা যাদবকে গ্রেফতার করে পুলিশ ট্যাক্সিটিতে আটক করা হয়েছে মিমি জানিয়েছেন জিম থেকে ফেরার সময় গাড়িতে তিনি ও চালক ছিলেন হঠাৎ দেখেন এক ট্যাক্সি চালক তাকে বাজে ইঙ্গিত করছেন প্রথমটা গুরুত্ব দেননি কিন্তু তারপর তার গাড়ি ওভারটেকে এসে ফের অশালীন অঙ্গভঙ্গি করে ওই ট্যাক্সি চালক মিমি বলছেন এই ধরনের অভব্যতা বরদাস্ত করা যায় না কারণ এরপর অন্য কারুর সঙ্গে তো আরো খারাপ কিছু হতেই পারে প্রসঙ্গত এর আগেও মিমি এমন প্রতিবাদীর ভূমিকায় দেখা দিয়েছে কয়েক বছর আগে এক পথচারীকে একটি বাইক ধাক্কা মেরে হিচড়ে নিয়ে যাচ্ছে দেখে তিনি গাড়ি থামিয়ে রুখে দাঁড়িয়েছিলেন পরে দেখা যায় ওই বাইক চালক মত্ত অবস্থায় ছিলেন দু কোটি ক্ষতিপূরণের টাকা দাবি করলেন কাঙ্গানা রানোয়াত বাংলো ভাঙা নিয়ে এবার ক্ষতিপূরণের দাবি কাঙ্গানা রানাওয়াতের বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এই অভিনেত্রী তার আবেদন দু কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বৃহন্নম্বায় পুরসভাকে নোটিস দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই যেভাবে বাংলো ভেঙে দেওয়া হয়েছে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন কাঙ্গানা বোম্বে হাইকোর্টে দায়ের করা আবেদনপত্রে কাঙ্গানা বলেছেন বালি হিলস বাংলোর চল্লিশ শতাংশ ভেঙে দেওয়া হয়েছে ঝাড়বাতি সোফা ও প্রচুর দুষ্প্রাপ্য শিল্পকর্ম নষ্ট হয়েছে মোট ক্ষতির পরিমাণ দু কোটি টাকা সেই ক্ষতিপূরণ দিতে হবে বিএমসি কে আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা নিউজ আকারে প্রকাশ করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন এছাড়াও ইমেল করতে পারেন নিউজ ডট গ্লোব টিভি অ্যাট দা রেট অফ জিমেল ডট কম অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন গ্লোব নিউজ এই মুহূর্ত এখন এই পর্যন্তই দেখতে থাকুন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে নমস্কার